মঙ্গলবার গভীর রাতে প্রচুর অস্ত্রশস্ত্র নিয়ে খামিলক গ্রামে হামলা চালায় বিক্ষোভকারীরা। অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র থেকে এলোপাথাড়ি গুলি চালানো হয় বলে পুলিশ সূত্রে জানানো গিয়েছে। স্বাভাবিকভাবেই সেই সময় গ্রামবাসীরা ঘুমিয়ে পড়েছিলেন, তখন অতর্কিত আক্রমণে লণ্ডভণ্ড হয়ে যায় গোটা গ্রাম। ঘটনার পর দ্রুত আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়, তাদের মধ্যে অনেকেই গুরুতর আহত হয়েছেন বলে জানা গিয়েছে। এই ঘটনায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে আশঙ্কা করা হচ্ছে। প্রসঙ্গত উল্লেখ্য, কুকি মেতে সংঘর্ষে মণিপুর এখন অশান্ত এবং হিংস্র। সেখানকার মেতে সংখ্যাগরিষ্ঠ উপজাতি তফসিলি জাতির স্বীকৃতির দাবি নিয়ে আন্দোলন ওই ছোট্ট রাজ্যে নাগা কুকি জাতি গোষ্ঠীর মধ্যে পাল্টা প্রত্যাঘাতের জন্ম দিয়েছে, আর তাকে ঘিরেই রক্তাক্ত লড়াই, কারফিউ, পুলিশের গুলি গত কয়েক সপ্তাহ ধরে যার সাক্ষী মণিপুরে। সব মিলিয়ে পরিস্থিতি উত্তপ্ত মণিপুরে। ব্যুরো রিপোর্ট, পাবলিক নাও। প্রণাম নেবেন মিশ্র বাবু। আরে প্রণাম তো নামকে মারো গুলি, তোমার থেকে প্লাই নিয়ে আমাকে এখন কাটতে হচ্ছে, তার উপর আমার গিন্নিরও চোট লাগলো। মিশ্র বাবু, ওই দিন আমি আমার বিশেষ দূরবীন দিয়ে দেখলাম, আপনার গিন্নি যখন বাজারে সবজি কিনতে যাচ্ছিল তখন একটি কালো বিড়াল ওনার রাস্তা কাটলো, এই জন্যই তো আপনার প্লাইটা ভেঙে গেল মশাই, অশুভ তো হওয়ারই ছিল। এখন ভুগুন। পরবর্তী কলার আপনিও হতে পারেন, আর যদি আমি বলি আপনি রাত্রিবেলায় নোক কাটছিলেন বলে আপনার প্লাই খারাপ হয়ে গেল, তাহলে সত্যি কথা বলতে কি, যদি আপনি প্লাই স্টোরি থেকে প্লাই কিনতেন তাহলে আপনাকে আজ এই দুর্দিনটা দেখতে হতো না।